হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালোই আছেন। আজকের এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য যেটা, সেটা আমি বলবো অবশ্যই। ভিডিওটা 2 থেকে 3 মিনিট হয়তো হতে পারে, তো প্লিজ শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। তো আজকে ভিডিওটা বানানোর মূল যেটা উদ্দেশ্য, সেটা হয়তো এর আগে এরকম কথা আমার আগে হয়তো কেউ বলেনি ইউটিউবে কিংবা কোনো জায়গায়। আমি হয়তো প্রথম ব্যক্তি যে এরকম কথা বলছি, হয়তো আমার জানা নেই। তো যেটা মেন বিষয় যেটার জন্য ভিডিওটা বানাচ্ছি আমি আজকে, সেটা হলো যে বিগত 1 থেকে 1.5 বছর বা 2 বছর ধরে আমি অনেক রকম ভিডিও বানানোর চেষ্টা করেছি ইউটিউবের উপরে। যেরকম আমার ফার্স্ট চ্যানেল ছিল, ব্লগ চ্যানেল আমি বানিয়েছিলাম, সবাই চাই ইউটিউবে কিছু না কিছু করতে, সাকসেসফুল হতে সবাই চাই। তো আমিও একদিন ভিডিও দেখে মোটিভেট হয়েছিলাম যে আমারও কিছু করা উচিত, মানে কিছু করতে পারি আমিও ইউটিউবে। তো সেটা ভেবেই ভিডিও বানানো স্টার্ট করেছিলাম। তারপর ধীরে ধীরে 1টা 2টা 3টে 4টে ব্লগ ছাড়তে ছাড়তে বেশ 8টা 10টা ব্লগ ছেড়েছি। তো সেটার থেকে খুব ভালো রেসপন্স আসেনি। তারপর আমি আরেকটা চ্যানেল ক্রিয়েট করি, সেটা হলো আমার এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা আমি ক্রিয়েট করি। পরে আমি টেক রিলেটেড ভেবেছিলাম ভিডিও আপলোড করব এটাতে। তো আমি সেটা এই চ্যানেলে আমি 1 থেকে 2টো টেক রিলেটেড ভিডিও আপলোড করেছি, তাও সেরকম রেসপন্স পাইনি। তো এর থেকে মোটামুটি আমি এটা বুঝে গেলাম যে ইউটিউবে সাকসেসফুল হওয়া মুখের কথা না বা খুব সহজ কাজ নয়, খুবই কঠিন কাজ ইউটিউবে সাকসেসফুল হওয়া। তো যে যাই বলুক এটা খুবই কঠিন, এটুকুনি বুঝে গেলাম। এবং যারা নতুন ইউটিউবার্স হতে চাচ্ছেন, তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে খুবই কঠিন ইউটিউবে সাকসেসফুল হওয়া, মেহনত করতে হবে, সব জায়গায় মেহনত করতে হয়, মেহনতের ফল মিঠা হতে হয়। তো বিষয় হলো যে এখন আমি কনফিউজড হয়ে গেছি। তারপর আমি টেকের পরে টেক চ্যানেল করব ভেবেছিলাম, কিন্তু এই চ্যানেলে আমি আরও ভিডিও আপলোড করেছি, সেটার থেকেও খুব ভালো রেসপন্স আসেনি, চ্যানেল আপ ডাউন হতে থাকে, গ্রো। তো সব কিছু মিলিয়ে মোটামুটি আমি কনফিউজড হয়ে পড়েছি। তো মোটামুটি 2023 পড়তে চলেছে। তো এখন বিষয় হচ্ছে যে আপনাদের কাছে আমি একটা হেল্প চাইছি। সেটা হলো যে আপনারা আমাকে একটুখানি পরামর্শ দিন যে আগামীতে 2023-এ কীরকম ধরনের ভিডিও বানালে সেটা গ্রো করবে, সেটা চলবে বা আপনারা পছন্দ করবেন। আমি সেই ধরনের আপনাদের রায়ের উপরে ভিত্তি করে, আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি সেরকম ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব এবং সেটা এই চ্যানেলে আপলোড করা হবে। তো প্লিজ আপনারা আপনাদের মতামত শেয়ার করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন সবার মাঝে, যাতে সবাই তাদের কমেন্ট, তাদের মন্তব্য বলতে পারে যে কীরকম ধরনের ভিডিও বানালে সেটা চলবে। প্লিজ আমাকে একটুখানি বলে সাহায্য করুন, হেল্প করুন, আমি কনফিউজড হয়ে পড়েছি। কেননা অনেক রকমের ভিডিও আমি বানিয়েছি, প্রায় 8 থেকে 10টা চ্যানেল বানিয়েছি, দেখলাম অনেক কষ্ট আছে। তো যাই হোক, যতই মেহনত লাগুক, আমি 2023-এ আপনাদের রায়ের উপরে ভিত্তি করে আমি সেরকম ভিডিওই বানাবো এবং প্লিজ আপনারা সেগুলো দেখবেন। ছোটো ভাই হিসাবে, কেউ দাদা হিসাবে, কেউ নিজের সন্তান হিসাবে সাপোর্ট করবেন প্লিজ। আমিও কিছু করতে চাই ইউটিউব থেকে, আমারও ইচ্ছা। তো সেই হিসাবে আপনারা সাপোর্ট করলেই হবে। দেখুন, আমার কাছে কিন্তু ভালো ফোনও নেই, না আমার কাছে ভালো ক্যামেরা আছে, কিছুই নেই। তো যেটুকুনি আছে, যে ফোনটা আছে, সেটা থেকে চেষ্টা করি যেটুকুনি পারি। তো আপনারা প্লিজ সাপোর্ট করুন, আপনারা সাপোর্ট করলেই সব কিছু সম্ভব। প্লিজ সাপোর্ট করুন, প্লিজ কমেন্ট করুন কি টপিকের উপরে, কোন ক্যাটাগরির উপরে ভিডিও বানালে সেটা ভালো হবে, আপনারা পছন্দ করবেন এবং আপনারা অবশ্যই সেগুলো দেখবেন, সাহায্য মানে সাপোর্ট করবেন, ঠিক আছে, ভালোবাসবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন, এটাই আশা করি আপনাদের কাছ থেকে। এই জন্যই আজকে ভিডিওটা বানানো ছিল। তো আর কিছু তেমন বলার নেই আজকের ভিডিওতে। আমি বলবো না যে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যদি আপনাদের মনে হয় করবেন, না মনে হলে করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।